সুপ্রিয় ফার্স্ট ইয়ারের সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন প্রথম পত্রে রাসায়নিক পরিবর্তন পাঠ বিষ নিয়ে আলোচনা করব। এখানে আছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আমি গতদিন বাফার দ্রবণ কাকে বলে, বাফার ক্রিয়া কাকে বলে, বাফার ক্ষমতা কাকে বলে, বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়, বাফার দ্রবণের যে ক্লাসিফিকেশন যে আছে, বাফার দ্রবণের প্রস্তুতি সম্পর্কে, এগুলো সম্পর্কে আমি ধারণা দিয়েছি। আজকে আমি ধারণা দেবো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এই শিক্ষাতে আবার আমি একটু জানিয়ে দিতে চাচ্ছি যে বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ হচ্ছে কোন একটা দ্রবণে যদি সামান্য পরিমাণে এসিড বা ক্ষারক যোগ করার পর যদি পিএস এর মানের পরিবর্তন না ঘটে, তখন ওই দ্রবণকে সাধারণত আমরা বাফার দ্রবণ বলে থাকি। সাধারণত বাফার দ্রবণ তৈরি করা হয় মৃদু এসিড এবং তার লবণ দ্বারা, অথবা মৃদু ক্ষারক এবং তার লবণের মিশ্রণ, অর্থাৎ জলীয় দ্রবণের মিশ্রণ, মিশ্রণের মাধ্যমে বাফার সলিউশনগুলো তৈরি করা হয়। যেমন আমি গতদিন দুইটা বাফার সলিউশনকে সবসময় মনে করি গুরুত্বপূর্ণ হিসাবে বেছে নিয়েছি। একটা হচ্ছে যে একটা মৃদু এসিড, যেমন মনে করো এসিডিক এসিড, যে CH3C লেভেলে এসিডিক এসিড, এসিডিক এসিডে একটা লবণ আছে যেটা হচ্ছে সোডিয়াম এসিটেট, যেমন এই লবণটা হচ্ছে সোডিয়াম এসিটেট। এই দুইটা লবণের যখন জলীয় দ্রবণকে আমি মিশ্রিত করবো, তখন এখান থেকে একটা আমি দ্রবণ পাবো, যে দ্রবণটাকে সাধারণত আমরা বাফার দ্রবণ বলে থাকি। আরেকটা মনে করো ক্ষারকীয় বাফার দ্রবণ হিসাবে আমি ইন্ডিকেট করেছিলাম যে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড একটা লবণ, মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই মিশ্রণকে, এই দুইটা লবণের, এই দুইটা যৌগের দ্রবণের মিশ্রণকে সাধারণত আমরা বাফার দ্রবণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বাফার দ্রবণ বললাম, যে মৃদু এসিড বলো, মৃদু ক্ষারক বলো, এরা কিন্তু সম্পূর্ণরূপে বিজিত হয় না, এরা আংশিকভাবে বিজিত হয়। অর্থাৎ 50%-এর নিচে বিজিত হয়ে তারা আয়নে, আয়ন অবস্থায় দ্রবণে উপস্থিত থাকে। যেমন আমি যদি এই প্রথম অম্লীয় বাফার দ্রবণ ক্রিয়া কৌশল নিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ক্রিয়া শিক্ষার্থীরা, ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। যে অম্লীয় বাফার দ্রবণ বলতে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে এসিটিক এসিড এবং সোডিয়াম এসিটেটের মিশ্রণকে সাধারণত আমরা অম্লীয় বাফার দ্রবণ বলে থাকি। তাহলে এই অম্লীয় বাফার দ্রবণের মধ্যে বিশেষ করে যে এসিটিক এসিডটা আছে, যে দুর্বল এসিডটা আছে, সেটা কিন্তু আংশিকভাবে বিজিত হয় দ্রবণ অবস্থায়। সেখানে এসিটেট আয়ন উৎপন্ন করে এবং সেখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবং এখানে এই যে এসিটিক এসিডের যে লবণটা আছে, সেই লবণটা কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয়, আয়নিত হয়ে সেখানে এসিটেট আয়ন উৎপন্ন করে প্লাস সোডিয়াম আয়ন উৎপন্ন করে। এখন আসলে আমি যদি একটা পাত্রের মধ্যে এই দুইটা দ্রবণকে নিই, এই দ্রবণটা নিলাম, এই দ্রবণটা নিলাম, এই দ্রবণের মধ্যে আসলে উপস্থিত আছে এসিটেট আয়ন, হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন। অর্থাৎ এসিটেট আয়ন যেহেতু এখানে ইন্ডিকেট করেছি আর এখানে ইন্ডিকেট করছি না, অর্থাৎ এই তিনটা আয়ন প্লাস সেখানে এসিটিক এসিড এখানে উপস্থিত আছে, এই সোডিয়াম এসিডটা আর সোডিয়াম এসিটেট হিসেবে নেই, এটা এসিটেট আয়ন এবং সোডিয়াম আয়নে পরিণত হয়ে গেল। কারণ এখানে আমি রিভার্স ইরিভার্সিবল চিহ্ন দিয়ে আমি প্রকাশ করছি যে এটা সম্পূর্ণরূপে বিজিত হয়ে গেল, এটা আর সোডিয়াম এসিটেট হিসাবে নেই, সেখানে দ্রবণে আছে এসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন হিসাবে। আর এসিটিক এসিড অবশ্যই এসিটেট আয়ন হিসেবে আছে, হাইড্রোজেন আয়ন হিসেবে আছে এবং দ্রবণে এসিটিক এসিড আছে। তাহলে যখন সামান্য পরিমাণ এসিড যোগ করা হয়, মনে করো এখানে যখন সামান্য পরিমাণ এসিড যোগ করা হবে, এসিড বলতে আমরা কি বুঝি, যে বিশেষ করে যে সকল যৌগের মধ্যে প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকবে, ওই প্রতিস্থাপনে হাইড্রোজেনটা কিন্তু সেখানে আয়ন হিসাবে বিক্রিয়া অংশ নেবে। যখন সামান্য পরিমাণে এসিড মিশ্রিত করা হবে, সামান্য পরিমাণে পরিমাণে যখন এসিড এসিড মিশ্রিত করা হয়, মিশ্রিত করা হয়, তখন কী করবে, এই যে মনে করে এসিডটা, এই এসিটেট আয়ন, এসিটেট আয়ন যে কি আছে, সেই এসিটেট আয়নের সাথে এই হাইড্রোজেন আয়ন মিশ্রিত হয়ে সেখানে উৎপন্ন করবে এসিটিক এসিড, এই ধরনের একটা যৌগ সৃষ্টি করবে, অর্থাৎ এসিটিক এসিড মিশ্রণে উৎপন্ন হবে। এবং সামান্য পরিমাণ যদি ক্ষার যোগ করা হয়, যদি সামান্য পরিমাণে পরিমাণে মনে করো ক্ষার মিশ্রিত করা হয়, ক্ষার মিশ্রিত
মিশ্রিত করা হয়। এই ক্ষারের মধ্যে সাধারণত কি থাকে, সামান্য পরিমাণে আমি ক্ষার মিশ্রিত করলাম। ক্ষার বলতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা মনে করো লিথিয়াম হাইড্রোক্সাইড বা রুবিডিয়াম হাইড্রোক্সাইড বা সিডিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের একটা যদি ক্ষার আমরা মিশ্রিত করি তাহলে দেখা যাবে যে এই যে মনে করি সিটার আয়ন, এই যে হাইড্রোজেন আয়ন আছে এসিডিক এসিডে, এই হাইড্রোজেন আয়নটা হাইড্রোক্সিল আয়নের সাথে, এই হাইড্রোজেন আয়নটা হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে সেখানে পানিতে পরিণত হবে, যে শিক্ষার্থীরা এখানে পানি উৎপন্ন করবে। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ক্ষার মিশ্রিত করার পর সেই ক্ষারটা কিন্তু হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, আর যদি এসিড যুক্ত করা হয় সেই এসিডটা কিন্তু অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ এই ক্রিয়া কৌশলটা আমরা এভাবে আলোচনা করব। আমরা প্রথমে কি করব, যে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল সম্পর্কে বলবো। যে অম্লীয় বাফার দ্রবণের সাধারণত দুইটা কেমিক্যাল থাকে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, একটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এখানে অ্যাসিটিক অ্যাসিড সাধারণত আংশিকভাবে বিজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, কিন্তু সোডিয়াম অ্যাসিটেট সম্পূর্ণরূপে বিজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু আসলে এখানে অ্যাসিটি মনে করে অ্যাকোয়াস চিহ্নটা আমাদের অবশ্যই ব্যবহার করে উচিত, এগুলো অ্যাকোয়াস হিসেবে থাকে, কারণ এখানে অ্যাকোয়াস হিসেবে থাকে। এই অ্যাকোয়াস আয়ন, এই যে অ্যাসিটেট আয়ন, অ্যাকোয়াস অ্যাসিটেট আয়ন যখন অ্যাসিড মিশ্রিত করা হয় সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেখানে অ্যাকোয়াস অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। আবার এই অ্যাকোয়াস যে আমি মনে করি হাইড্রোজেন আয়নের কথা বললাম, সেই হাইড্রোজেন আয়নটা আবার এই হাইড্রোক্সিল আয়ন অ্যাকোয়াসের সাথে রিঅ্যাক্ট করে লিকুইড পানি উৎপন্ন করে। যে শিক্ষার্থীরা এগুলো লেখার পর তোমাকে একটা সারমর্ম দিতে হবে, কিরকম, এই অ্যাসিটিক অ্যাসিড এবং এই যে অ্যাসিটিক অ্যাসিড সি ডাবল এইচ অ্যাসিটিক অ্যাসিড যে আংশিকভাবে বিজিত হচ্ছে, আংশিকভাবে বিজিত হয়ে এখানে যে অ্যাসিটেট আয়ন উৎপন্ন হচ্ছে প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হচ্ছে, আবার মনে করো সোডিয়াম অ্যাসিটেট, এই যে সোডিয়াম অ্যাসিটেট মনে করো যৌগটা সম্পূর্ণরূপে বিজিত হয়ে মনে করো সেখানে কি উৎপন্ন হচ্ছে, অ্যাসিটেট আয়ন উৎপন্ন হচ্ছে এবং সোডিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে। যখন এই মিশ্রণটার মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড মিশ্রিত করা হয় তখন অ্যাসিড থেকে এই প্রোটনটা এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সেখানে অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে সেখানে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। আবার সামান্য পরিমাণ ক্ষার যদি যোগ করা হয় এই হাইড্রোক্সিল আয়নটা এই প্রোটনের সাথে বিক্রিয়া করে এখানে পানিতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সাধারণত আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা করতে পারি। পরীক্ষায় অনেক সময় অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল মনে করে এই ধরনের একটা মিশ্রণ দেওয়া হয়, বলা হয় এর ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো, তখন ক্রিয়াকৌশল ব্যাখ্যা করতে গিয়ে তোমাদেরকে কি লিখতে হবে, এটা অ্যান্সার তোমরা কি লিখবে। যেমন অম্লীয় বাফার দ্রবণ বলতে আমরা কাদেরকে বুঝি, অর্থাৎ বিশেষ করে মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে যখন তীব্র ক্ষার মিশ্রিত করা হবে তখন এখানে একটা লবণ উৎপন্ন হবে, এই লবণের জলীয় দ্রবণ এবং মৃদু অ্যাসিডের আয়ন, মৃদু অ্যাসিডের দ্রবণ এবং ওই মনে করো ওই অ্যাসিডের তীব্র ক্ষারের যে লবণ উৎপন্ন হবে সেই লবণের জলীয় দ্রবণের মিশ্রণকে সাধারণত আমরা অম্লীয় বাফার দ্রবণ বলে থাকি। এই কথাটা এখানে বলা যাবে যে অম্লীয় বাফার দ্রবণের পিএস এর মান সবসময় সাতের চেয়ে কম হবে। এখন এই যে মনে করে এই অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এটা আংশিকভাবে বিজিত হয়ে অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, এবং যেহেতু সোডিয়াম অ্যাসিটেট একটা লবণ হিসেবে থাকে তাই সেটা সম্পূর্ণরূপে বিজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করে। কিন্তু আমরা যখন এই মিশ্রণকে যখন একটা বিকারের মধ্যে নিয়ে যখন সেখানে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করব তখন দেখা যাবে যে যে অ্যাসিটেট আয়নটা এই যে অ্যাসিডের প্রোটনের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। আবার দেখা যাবে যে সামান্য পরিমাণ যখন ক্ষার মিশ্রিত করবে তখন সেখানে দেখা যাবে যে যে অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন প্রোটনটি হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। এবার মনে করে একটা কৌশল সেখানে অবলম্বন করে, তাহলে এরপরে তোমাকে সামগ্রিকভাবে তার সিদ্ধান্তটা দিতে হবে। এই দুইটা মিশ্রণকে যখন একটা মনে করো পাত্রের মধ্যে নেওয়া হয়, বিশেষত যখন সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা হবে তখন অ্যাসিড দ্রবণের প্রোটনটি যে মনে করো লবণের লবণ থেকে উৎপন্ন অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে, এবং ক্ষার না সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে যে অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন প্রোটনটি ক্ষারের হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে পানিতে পরিণত হবে। এভাবে সাধারণত আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল সম্পর্কে ধারণা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ক্ষারীয় বাফার দ্রবণ সম্পর্কে একটু ধারণা দেব, যে ক্ষারীয় বাফার দ্রবণটা আসলে কিভাবে হবে, তার মধ্যে মনে করি কি রিয়াকশন সংঘটিত হবে সে সম্পর্কে আমি ধারণা দেব। বিশেষ করে মনে করে আমরা জানি যে ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল যখন আমি ব্যাখ্যা করবো, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বিশেষ করে বললাম যে ক্ষারীয় বাফার দ্রবণের মধ্যে কি আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা দুর্বল ক্ষারক,
সেজন্য সেটি আংশিকভাবে বিজিত হয়ে সেখানে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। আর যেটা লবণ আছে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, সে অ্যামোনিয়াম ক্লোরাইডটা সম্পূর্ণরূপে বিজিত হয়ে সেখানে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। ধরে নিতে হবে যে খারটা সাদাতে কোয়াস অবস্থায় থাকবে, সেখানে অ্যামোনিয়াম আয়ন কোয়াস অবস্থায় উৎপন্ন হবে, হাইড্রোক্সাইড আয়ন কোয়াস অবস্থায় উৎপন্ন হবে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু এটা সল্ট হিসেবে আছে, এটাও কোয়াস হিসেবে থাকবে, এবং অ্যামোনিয়াম আয়ন কোয়াস হিসেবে উৎপন্ন হবে, ক্লোরাইড আয়ন কোয়াস হিসেবে উৎপন্ন হবে। যদি মিশ্রণে মনে করে এরকম একটা পাত্র নিলাম, সে পাত্রের মধ্যে আমি এই দুইটা বস্তুর মিশ্রণ মিশ্রিত করলাম, করার পর যখন সামান্য পরিমাণ এসিড সেখানে যোগ করা হবে, সামান্য পরিমাণ এসিড মিশ্রণে, এসিড মিশ্রণে কি হবে, এসিড মিশ্রণে আমরা দেখব যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে, সেই হাইড্রোক্সিল আয়নটা এসিডের প্রোটনের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। আবার সামান্য পরিমাণ যদি ক্ষার যুক্ত করা হয়, সামান্য পরিমাণে যদি ক্ষারক মিশ্রিত করা হয়, ক্ষারক মিশ্রিত করা হয়, তখন দেখবে যে সেখানে যে মনে করে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে যে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হবে, সেই অ্যামোনিয়াম আয়নটা মনে করে বিশেষ করে ক্ষারকের হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমরা মনে করি এখানে একটা পরিষ্কার ধারণা পেলাম কি, যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে পাত্রের মধ্যে একোয়াস অবস্থায় নেওয়া হয়, তখন সেখানে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন একোয়াস অবস্থায় নেওয়া হয়, সেখানে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে মিশ্রণে অর্থাৎ পাত্রের মধ্যে আমি এই তিনটা, এই চারটা আয়ন সবসময় চারটা বস্তু আমি পাবো, একটা হচ্ছে তিনটা আয়ন, একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, আর একটা যৌগ পাবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু মিশ্রণে থাকবে না। যখন তুমি সেখানে এই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে এসিড মিশ্রিত করবে, তখন এখানে দেখবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন হাইড্রোক্সিল আয়ন প্রোটনের সাথে বিক্রিয়া করে সেখানে পানিতে পরিণত হবে। আবার মনে করে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন অ্যামোনিয়াম আয়ন বিশেষ করে ক্ষারকের হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে তার সংক্ষেপ সার সংক্ষেপ ক্রিয়া কৌশলে আমরা বিক্রিয়াটা এইভাবে দেখাতে পারি যে বিক্রিয়াটা হবে, বিশেষ করে এই দুইটা বিক্রিয়াকে আমি আবার দেখাবো যে অ্যামোনিয়াম মনে করে হাইড্রোক্সাইড এটা আংশিকভাবে বিজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে প্লাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে। আবার মনে করে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সম্পূর্ণরূপে বিজিত হয়ে যে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে। তবে সামান্য পরিমাণ যখন এসিড মিশ্রিত করা হবে, এসিডের মধ্যে যে প্রোটনটি আছে সেই প্রোটনটি মনে করে হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে সে পানিতে পরিণত হবে, এবং সামান্য পরিমাণ যদি ক্ষার মিশ্রিত করা হয়, তখন ক্ষারকের মধ্যে যে হাইড্রোক্সিল আয়ন আছে সে হাইড্রোক্সিল আয়নে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এভাবে সাধারণত আমরা অম্লীয় বাফাত্ব এবং ক্ষারকীয় বাফাত্বগুলি ক্রিয়া কৌশল সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা ধারণা দিতে পারি। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আসলে যখন একটা মৃদু এসিডের মধ্যে যখন ওই একটা তীব্র ক্ষার মিশ্রিত করা হবে, তখন ওই এসিডে একটা লবণ আমরা পাবো, সেই লবণটা কিন্তু আংশিকভাবে বিজিত হবে, আর যদি যে মৃদু এসিডটা থাকবে যে মৃদু এসিডটা থাকবে সেটা আংশিকভাবে বিজিত হবে, এবং যে লবণটা উৎপন্ন হবে সেটা সম্পূর্ণরূপে বিজিত হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি কোনো একটা ক্ষারকের সাথে যদি ওই ক্ষারকের যদি একোয়াস অবস্থা যদি মিশ্রিত করি, তখন সেখানে যে ক্ষারকটি থাকবে সেটা আংশিকভাবে বিজিত হবে এবং লবণটি সম্পূর্ণরূপে বিজিত হবে। তাহলে এখানে বিজিত হওয়ার পর আয়ন উৎপন্ন হবে, সে আয়নগুলি কিন্তু সামান্য পরিমাণ এসিড বা সামান্য পরিমাণ ক্ষারকের সাথে রিয়েকশন করে মনে করো এই যে দ্রবণের যে একটা মাত্রা, যে এসিডীয় মাত্রা বা ক্ষারকীয় মাত্রা সেটা স্থির রাখবে। সেই জন্য বাফার দ্রবণের সামান্য পরিমাণ এসিড বা ক্ষারক মিশ্রিত করার পরেও তাদের পিএস এর মানের কোনো পরিবর্তন ঘটে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে এই এই অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারকের যে দুইটা বাফার দ্রবণ আছে, এই দুইটা বাফার দ্রবণে পিএস কণারা সমীকরণটি প্রতিষ্ঠা করব, যে যেটাকে আমরা সাধারণত দুইজন বিজ্ঞানী হেন্ডারসন এবং হেসেলবার্গ এই দুইজন বিজ্ঞানী পিএস অর্থাৎ বাফার দ্রবণ পিএস কণারার একটা ইকুয়েশন প্রতিষ্ঠা করেছেন, সেই ইকুয়েশনটা আমি মনে করে প্রতিষ্ঠা করব। যে আমরা জানি যে এই যে আমরা মৃদু এসিডের কথা বললাম, এই যে মৃদু এসিডটা হচ্ছে এসিডিক এসিড, এটা আংশিকভাবে বিজিত হয়ে সাধারণত আমরা জানি সেখানে এসিডেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে, এবং এখানে আসলে এটা যেহেতু একটা এসিড, এসিডে একটা নির্দিষ্ট বিয়োজন ধ্রুবক আছে, বিয়োজন ধ্রুবক সম্পর্কে আগে আমি ধারণা দিয়েছিলাম যে বিয়োজন ধ্রুবকটা হচ্ছে আসলে যখন একটা এসিড বা ক্ষারক কোন একটা যৌগ যখন একোয়াস অবস্থায় আয়নিত হবে, সে আয়নিত অবস্থায় তার উৎপাদে যে
আয়নগুলো হবে তাদের একটা নির্দিষ্ট গণমাত্রার গুণফল এবং বিক্রিয়কের যে গণমাত্রার গুণফলে যে অনুপাত সেটাকে সাধারণত আমরা বলে থাকি যে এসিডের বীজন ধ্রুবক বা ক্ষারকের বীজন ধ্রুবক অথবা কোন একটা যৌগের বীজন ধ্রুবক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এখানে উৎপাদটা হচ্ছে এসিটেট আয়ন, প্রিয় শিক্ষার্থীরা এখানে এসিটেট আয়ন হবে যে এসিটেট আয়ন মনে করো কনসেন্ট্রেশন অবস্থা এবং সেখানে প্রোটনটা কনসেন্ট্রেশন অবস্থা থাকবে আর বিক্রিয়কটা থাকবে এসিটিক এসিড হিসাবে কনসেন্ট্রেশন অফ এসিটিক এসিড এভাবে আমরা লিখব। এখানে যদি মনে করো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের যদি মানটা আমি লিখতে চাই তাহলে এখানে লিখব কে ইনটু এই যে হর যেটা ছিল এসিটিক এসিড যে কনসেন্ট্রেশন অফ এসিটিক এসিড ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এসিটেট আয়ন। এই কনসেন্ট্রেশন অফ এসিটেট আয়নটা আসলে সল্ট হিসেবে থাকবে। উভয় পাশে যদি আমি লক নিই লক অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু লক অফ মনে করো কনসেন্ট্রেশন প্লাস এখানে যখন লক বসাবে তখন ইনটুটা পজিটিভ হয়ে যাবে প্লাস লক অফ কনসেন্ট্রেশন অফ এটাকে মনে করো আমি এসিড হিসেবে ইন্ডিকেট করতেছি কনসেন্ট্রেশন এসিড কনসেন্ট্রেশন এটাকে আয়নটাকে সল্ট হিসেবে সাধারণত ইন্ডিকেট করলাম। তাহলে উভয় পাশে যদি মাইনাস নিয়ে হয় মাইনাস লক অফ কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়ন মাইনাস লক কে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস লক অফ মনে করো কনসেন্ট্রেশন এসিড ডিভাইড বাই কনসেন্ট্রেশন সল্ট সেক্ষেত্রে মনে করি এটাকে সাধারণত আমরা পিএস দেখতে পারি এটা হচ্ছে পিএস ইজ ইকুয়াল টু সাধারণত পি কে মনে করো এখানে মাইনাস লক অফ এখানে হবে কনসেন্ট্রেশন অফ এসিড ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ কি হবে কনসেন্ট্রেশন অফ সল্ট হবে। যদি মনে করে এই মাইনাসটা যদি প্লাস করতে চাই তাহলে পি কে প্লাস হয়ে যাবে লগ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এসিড হবে। এভাবে সাধারণত প্রিয় শিক্ষার্থীরা আমরা যে পিএস এর যে একটি ইকুয়েশন সেই ইকুয়েশনটাকে সাধারণত এইভাবে আমরা দেখাতে পারি যে অম্লীয় পদার্থের পিএস গণনার যে একটা সমীকরণ সেই সমীকরণকে সাধারণত আমরা এইভাবে দেখাতে পারি। এটা হচ্ছে কোন একটা অম্লীয় পদার্থের যে পিএস গণনার সমীকরণ অর্থাৎ আমরা যে কনসেন্ট্রেশন অফ সল্টের মানটা জানি কনসেন্ট্রেশন অফ এসিডের মানটা জানি এবং কে এর মানটা জানি অথবা পি কে এর মানটা জানি তাহলে সহজেই সেখান থেকে আমরা পিএস এর মানটা বের করতে পারি। আর পিএস এর মান যদি দেওয়া থাকে কে এর মান যদি দেওয়া থাকে সেখানে কনসেন্ট্রেশন অফ মনে করো সল্ট এবং কনসেন্ট্রেশন এসিডের অনুপাতটা বের করতে পারি। আবার মনে করো যদি এটা দেওয়া থাকে এটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কে বের করতে পারি অর্থাৎ পি কে এর মান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী এইভাবে সাধারণত আমরা অম্লীয় পদার্থের পিএস গণনার যে একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। একই রকম ভাবে আমরা যদি মনে করো ক্ষারকের কথা চিন্তা করি যে সাধারণত আমরা জানি মৃদু ক্ষারক হিসেবে আমরা সাধারণত বিশেষ করে ইন্ডিকেট করে থাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে সেটা কিন্তু সাধারণত জলীয় দ্রবণে এটা আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন প্লাস কি হবে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। এখন এটা যখন তুমি ক্যাবি এর মান লিখবে ক্যাবি বলতে আমরা কি বুঝি ক্ষারকের বীজন ধ্রুবক তাহলে ক্ষারকের বীজন ধ্রুবক আমরা বলতে আমরা বুঝি যে অ্যামোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম আয়ন ইনটু কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা পাবো। এখন এখান থেকে যদি হাইড্রোক্সাইড আয়নে যদি কনসেন্ট্রেশন হাইড্রোক্সাইড আয়ন বের করি তাহলে এখানে পাবো ক্যাবি ইনটু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম আয়ন এবং আমরা লিখতে পারি। এবং উভয় পাশে যদি লগারিদম করি তাহলে লগারিদম করলে কি হবে যে মনে করো বিশেষ করে আমরা যদি লগারিদম করি তাহলে লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন ইজ ইকুয়াল টু লগ অফ ক্যাবি মাইনাস অর্থাৎ প্লাস লগ অফ যেহেতু ইনটুটারে প্লাস হবে এইটা মনে করো আমরা বেস কনসেন্ট্রেশন অফ বেস ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ সল্ট কারণ আমরা কিছুক্ষণ আগে বললাম যে আয়নকে আমরা সল্ট হিসেবে ইন্ডিকেট করবো আর এখানে যদি এটা উভয় পাশে যদি মাইনাস মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন হাইড্রোক্সিল আয়ন ইজ ইকুয়াল টু মাইনাস লগ ক্যাবি মাইনাস লগ অফ বেস কনসেন্ট্রেশন অফ বেস ডিভাইড বাই কনসেন্ট্রেশন কি হবে সল্ট হবে সল্ট তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস কনসেন্ট্রেশন অফ লগ হাইড্রোক্সিল আয়ন মানে হচ্ছে পি ওএস অর্থাৎ আমরা পি ওএস কাকে বলি যে কোন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের গণমাত্রা ঋণাত্মক লগারিদম মানকে ওই দ্রবণে পি ওএস বলে আর পিএস কাকে বলে পিএস হচ্ছে যে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মানকে ওই দ্রবণের পিএস বলে ঠিক পি ওএস একইভাবে আমরা লিখতে পারি একটা পিএস মিটারের মাধ্যমে পি ওএস আমরা বের করতে পারি পিএস মিটারের মাধ্যমে পিএস বের করতে পারি। এবার সাধারণত আমরা যদি একই রকম ভাবে এটা লিখি তাহলে এটা লিখবো পি ক্যাবি যেহেতু একটা পি ক্যাবি মাইনাস লকের জন্য তাহলে এখানে মাইনাসকে যদি প্লাস করো তাহলে লক উপরে হবে সল্ট ডিভাইড বাই কনসেন্ট্রেশন কি হবে কনসেন্ট্রেশন বেস হবে তৈরি মনে করো এখানে এটা মানে আমরা জানি 14 মাইনাস পিএস ইজ ইকুয়াল টু আমরা লিখবো পি ক্যাবি প্লাস লক অফ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইড বাই কনসেন্ট্রেশন কি লিখবে বেস লিখবে তাহলে এখানে পিএস সমান আমরা লিখতে পারি যে
14 মাইনাস মনে করো এটা আমি যখন ওদিকে নিয়ে গেলাম তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি পি কেভি মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বেস অর্থাৎ আমি এখানে বুঝতে চাচ্ছি যে পিএইচ যখন আমি ব্যাক করতে চাব ব্যাক করব বিশেষ করে ক্ষারকীয় দ্রব্য ক্ষারকীয় বাফার দ্রবণে সেক্ষেত্রে মনে করো সেই যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 14 মাইনাস পি কেভি মাইনাস লগ কনসেন্ট্রেশন সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন বেস তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ক্ষারীয় দ্রবণে পিএইচ বের করতে পারি আগে যেটা দেখালাম যেটা এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণে পিএইচ গণনার যে সমীকরণ এই সমীকরণ দুইটাকে কিন্তু আমরা বলে থাকি হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন বলে থাকি তাহলে এটা হচ্ছে যে আসলে ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আর একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের জন্য পিএইচ শিক্ষার্থীরা অম্লীয় বাফার দ্রবণে পিএইচ গণনার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি কে এ মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড আর এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পি কে বি মাইনাস লগ কনসেন্ট্রেশন সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড প্রিয় শিক্ষার্থী তাহলে আমি আজকে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করতে গিয়ে আমি চারটা পয়েন্ট আলোচনা করলাম একটা হচ্ছে যে বিশেষ করে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আরেকটা হচ্ছে ক্ষারকীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনার সমীকরণ আরেকটা হচ্ছে ক্ষারকীয় বাফার দ্রবণের পিএইচ গণনার সমীকরণ এই সাথে এগুলো আমরা একটু দেখে নেব যে শিক্ষার্থী এগুলোর আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি এবং এই যে একটা দুটো ইকুয়েশন আমি আনলাম যে একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের জন্য পিএইচ গণনার সমীকরণ একটা হচ্ছে ক্ষারকীয় বাফার দ্রবণের জন্য ক্ষারকীয় বাফার দ্রবণের পিএইচ গণনার সমীকরণ সেগুলো কিন্তু আসলে এগুলোকে আমরা হেন্ডারসন সমীকরণ বলে থাকি এবং এগুলো প্রয়োগ সম্পর্কে আলোচনা করছি যে পিএইচ নির্ণয়করণ আমরা এটা ব্যবহার করি অ্যাসিডের বীজন দ্রব বা ক্ষারকের বীজন দ্রব ব্যাক করার জন্য আমরা ব্যবহার করি অথবা কোন একটা সল্ট অ্যাসিড বা সল্ট বেস এগুলোর অনুপাত নির্ণয়করণে সাধারণত আমরা হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থী তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা একটু লিখে নাও হোমওয়ার্কটা আসলে হচ্ছে যে মনে করো বাসার কাজ সেটা উদ্দীপক একটা উদ্দীপক দিচ্ছি সেই উদ্দীপকটা হচ্ছে মনে করো সেখানে দুইটা রিয়েকশন দেখাচ্ছে একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণ সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণ আর একটা উদ্দীপক দিচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ একটা মৃদু অ্যাসিড এবং তার লবণ আর একটা হচ্ছে মৃদু ক্ষারক আর একটা লবণ ক দিয়ে মনে করো আমি একটা মনে করে একটা প্রশ্ন দিচ্ছি যেটা হচ্ছে যে বাফার দ্রবণ কি বাফার দ্রবণ আমি শুরুতে বাফার দ্রবণ একটা সংজ্ঞা দিয়েছি যে বাফার দ্রবণ কাকে বলে যে বাফার দ্রবণটা এখানে লেখো বাফার দ্রবণ কি প্রিয় শিক্ষার্থী বাফার দ্রবণ কি প্রথমে সেই প্রশ্নটা থাকবে দুই নম্বর লিখবে যে হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনের ব্যাপ প্রয়োগ হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণের প্রয়োগ সমূহ উল্লেখ করবে তার তিন নম্বরে তোমরা দেবে যে মনে করো উদ্দীপকের এক নম্বর ইকুয়েশনে ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো উদ্দীপকের এক নম্বর অর্থাৎ যে আমি দুইটা সলিউশন একটা হচ্ছে মৃদু অ্যাসিডের লবণ বললাম এটা মনে করো একটা ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো তার বলতে পারি মনে করো যে ক্ষারকীয় বাফার দ্রবণের পিএইচ গণনার সমীকরণ দুই নম্বর উদ্দীপকের আলোকে কিভাবে নির্ণয় করবে তা বিশ্লেষণ করো তার প্রিয় শিক্ষার্থী এরকম দুইটা যদি উদ্দীপক থাকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আগামী দিন আমি মনে করে আলোচনা করব আজকে মনে করো তার ক্রিয়াকৌশল সম্পর্কে আলোচনা করেছি ক্রিয়াকৌশলের এই যখন দুটি উদ্দীপক থাকবে হয়তো এখানে কোনো একটা উদ্দীপকের বলবে যে এই ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো আরেকটা বলবে যে এই সমীকরণটা এই পিএইচ নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করো বিশ্লেষণ করো তাহলে এখানে মনে করো আমি প্রথম যে দুইটা কেমিক্যাল দিলাম একটা হচ্ছে সিটিক অ্যাসিড আর একটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডের এই দুইটার ক্ষেত্রে আমি বললাম তার ক্রিয়াকৌশলটা ব্যাখ্যা করো এবং দ্বিতীয় প্রশ্নের মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হলো সেখানে প্রশ্ন করা হচ্ছে যে উদ্দীপকের দুই নং যোগদয়ের মিশ্রণের আলোকে পিএইচ গণনার সমীকরণ নির্ণয়করণ প্রতি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার প্রশ্নগুলো আলোচনা এভাবে প্রশ্নগুলো তৈরি করে নেবে তাহলে আজকে এতটুকু থাকো তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ভালোই থেকো সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবে আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ।